আমরা এই সম্পূর্ণ এই বাথরুমের কাজটা অলরেডি করে ফেলাইছি। ওইটা এইটা হলো আপনার কমোটের কমোটের লাইন করা হয়েছে, এটা আমাদের পানির লাইন, এটা বেসিংয়ের লাইন। এইগুলা কেমনি করতে হয় সেটা আপনাদের দেখাবো, কত কত মাপ লাগে এটা আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আমাদের এখানে একটা কেসিং রুম হবে, এই কেসিং রুমের লাইন টানবো একটা, পানির লাইন 4 ইঞ্চি লাইন করবো আমরা, 110 mm-এর হবে সিঙ্গেল সিঙ্গেল লাইনটা, 110 mm পাইপ দিয়ে ফিটিং দিয়ে কাজ হবে। আমাদের এখানেও একটা টয়লেট হবে, এখানে টয়লেটে গোসলখানা আর টয়লেট দুটোটাই মিক্স করা হবে। আর এখানেও কাজ করা হবে 4 ইঞ্চি 110 mm-এর পাইপের পানির লাইন ময়লার লাইনের কাজ করা হবে। আমাদের এখানেও একটা গোসলখানা হবে, এখানেও আমাদের কাজ করতে হবে, আমাদের এখানেও কাজ করতে হবে। এখানেও আপনার হবে একটা গোসলখানা হবে, টয়লেট হবে, এখানেও আপনার পানির আর ময়লার লাইন টানতে হবে 110 mm-এর পাইপ দিয়ে। এই যেমন এই পাইপ 4 ইঞ্চি যাইকে আমরা বাঙালি 4 ইঞ্চি পাইপ আমাদের মুখে আসে বেশি, এই 4 ইঞ্চি পাইপ দিয়ে আমরা লাইন করব। আর ওখানে অনেকগুলা গোসলখানা আছে, কেসিং রুম আছে, যাক এতটি দেখানো যাবে না, অনেক বড় ভিডিও হয়ে যাবে, যাক আমরা অল্পতেই বোঝাতে চাব। অলরেডি আমরা একটা কেসিং রুম খুঁড়তেছি, খোঁড়ার পরে আমরা লাইন টানব, টেনে টেনে আসার পরে আমাদের এই টিটা আছে, যেমন এইটা পানির, এই পানির টির সাথে যে অংশ এই টির সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে কিচেন রুমে যাবে, আর এই পানিটা একবার আপনার ড্রেনে যাবে। কিচেন রুমের জন্য মাপ নিব, পাইপের মাপ নিব, আমাদের লাগতে আছে 44 লাগতে আছে, এটা কাটবো পাইপ। কিচেন রুমের পাইপটা এখন ভিতরটা ঢুকাবো, যে টুকরা টাকা ছিলাম সব পিস ঢুকাবো। কিচেন রুমের পাইপটা যে ঢুকেছিলাম এটাতে যে বাইরে এসে পিছন সাইডে বের হয়েছে, এখন আমরা এটা একটু সারাই দেবো, সামনে সারাই এটা কালেকশন দেবো, এটা এখন আঠা দিব, সুন্দর করে আঠা মারব। আঠা দেওয়ার পর আমরা এই সাইডটাও আমরা সুন্দর করে আঠা দিব, এই সাইডটাও আমরা আঠা দেবো সুন্দর করে। আঠা দেওয়ার পর আমরা এখন কালেকশন দিব, এটা কমপ্লিট, পিছনের সাইডে কালেকশন দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা কোনভাবে দিলাম ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন, কোনভাবে দিলাম ইনশাল্লাহ বুঝতে পারছেন তো নাকি। এখন আমরা ওই সাইডে আমরা কালেকশন যেটা লাগবে আমাদের সেটিং করতে সেটা এখন লাগাবো। এই সাইডটা লং টাপটা এখানে ধরাবো, এই সাইডে ধরাবো আমরা, এই সাইডে আমরা এখন এটা খুলবো, এটা খুলবো, খুলি একটু পরে খুলি এই মাটি খুঁড়তে হবে, লং টপটা দাবনের জন্য নিচে করার জন্য মাটি খুঁড়তে হবে, মাটি খুঁড়তেছি আমরা। আমাদের খাড়াটার মাপ নিতে হবে, যে খাড়া পাইপটা লাগবে আমাদের, খাড়ার পাইপটা আগে মাপ দিয়ে পাইপ কাটতে হবে। হ্যাঁ, আমাদের খাড়ার মাপ হয়ে গেছে 26, 26-এর মাপে আমরা পাইপ কাটতেছি একটা। এখন খাড়া পাইপটা ধরাবো, খাড়া পাইপটা সুন্দর করে আঠা মেরে কালেকশন দিব, আমাদের সুন্দর করে আঠা মেরে কালেকশন নিতে হবে। আমাদের কালেকশন হয়ে গেছে, করবো Thank you.
আফটারনুন এই সাইডটা আমার রুম লং টপের সামনের মাথায় আঠা মারতেছি আর পাইপে এখন আঠা মারব হ্যাঁ পাইপও আঠা মারা শেষ এখন আমরা কালেকশন দিব আমাদের পাইপের জয়েন্ট শেষ কমপ্লিট কাজ আজকে আমাদের সম্পূর্ণ কাজ কিচেন রুমের কাজ পানি লাইনের কাজ শেষ আর আশা করি আমার চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন আপনাদের কাছে নতুন নতুন ভিডিও পৌঁছে যায় আর আমার আলিম চ্যানেলে থাকার জন্য সবাইকে ও ধন্যবাদ ও অভিনন্দন আজকে এখানে রাখি আগামীতে আবার আসবো আসসালামু আলাইকুম